আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিএনপি চাইলে যে কোনো সময় আলোচনায় প্রস্তুত সরকার, তবে অবশ্যই তা হতে হবে শর্তহীন। বেগম খালেদা জিয়া যে কোনো উপায়ে ক্ষমতায় যেতে চায় বলেও অভিযোগ করেছে আওয়ামী লীগ। মিলাদ জশেখরের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাম্প্রতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের অবস্থান তুলে ধরতেই দলীয় সভাপতির ধানমন্ডির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। মুন্সিগঞ্জে দেয়া বিএনপি চেয়ারপারসনের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, একজন সাবেক প্রধানমন্ত্রীর কাছে জনগণ এ ধরনের বক্তব্য আশা করে না। ওনার কি আল্লাহ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে? যেখানেই পৃথিবীতেই আপনি নির্ধারণ করে দেন যে কে নাস্তিক কে আস্তিক, সেটাই বিচার হবে শেষ বিচারের সময়। তো বেগম খালেদা জিয়া সেই শেষ বিচারের দায়িত্ব তিনি নিয়েছেন, এটাও কিন্তু একটা ধর্মের অবমাননা। আসলে বেগম খালেদা জিয়া বেপরোয়া, যেন তেন ভাবে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চান। তিনি হঠাৎ করে বুঝতে পেরেছেন যে বাংলাদেশে তার পায়ের তলায় মাটি নাই। তারা ইতিমধ্যেই প্রমাণ করেছে, যদি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয়, এই বিএনপির ভরাডুবি হবে। চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিভিন্ন মহল থেকে প্রধান দুই দলের সংলাপে বসার আহ্বান প্রসঙ্গেও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান হওয়া সম্ভব। সরকারের আলোচনার দ্বার সবসময় খোলা। আপনি প্রস্তুত থাকলে সরকার যে কোনো সময় আলোচনায় প্রস্তুত রয়েছে। এখন উনি বলেন যে আগে এটা মানতে হবে, আগে ওইটার মধ্যে আপনার এত কিছু শর্ত দিয়ে তো কোনোদিন আলোচনা হয় না, এবং আলোচনার মধ্যে গিভ অ্যান্ড টেকও আছে। বিএনপির এক নেতাই বলেন যে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে সংযোগ করে তারপরে আলোচনায় আসে, তাহলে তো আলোচনাটা কিসের জন্য? একটা কথা বলতে পারি, বাংলাদেশে কিন্তু এই আগের আমলের তত্ত্বাবধায়ক সরকার হওয়ার কোনো সুযোগ নেই। জনগণের দেয়া ম্যান্ডেট অনুযায়ী সরকারের মেয়াদের একদিন আগেও আওয়ামী লীগ ক্ষমতা ছাড়বে না উল্লেখ করে সৈয়দ আশরাফুল ইসলাম দেশে তৃতীয় শক্তি আসার যে কোনো প্রকার আশঙ্কা উড়িয়ে দেন। চ্যানেল আই, ঢাকা।